হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে। 7 দিন পেরিয়ে গেছে কথা হাসপাতালে রয়েছে, তাকে আজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তাই কথার বোন চুনি গিয়ে বলে যে, জানিস তো, অগ্নিদা লাইভে এসে হাত জোর করে সবার কাছে তোর প্রাণ ভিক্ষা চেয়েছে, তোর জন্য রক্ত জোগাড় করেছে, তা না হলে আজকে তোর কী হতো? চুনি, আমরা গোবরডাঙ্গায় ফিরে যাব, মামা মামি তো নেই, তুই আমার একটু যত্ন করলেই হয়ে যাবে। না, আমরা অগ্নিদার গুহবাড়িতে ফিরে যাচ্ছি। এসব কি বলছিস? হ্যাঁ, ওই বাড়ি ছেড়ে একবার আমি বেরিয়ে এসেছি নিজে ইচ্ছে, আবার নিজে ইচ্ছে ওই বাড়িতে যাব? সেটা তো হতে পারে না, মানুষের ঋণ শোধ করা যায় না কখনো, সেটা নিশ্চয়ই জানিস তুই। তোর বিপদে এরকম হাসপাতালে এনে তোকে ভর্তি করিয়ে অগ্নিদা যেভাবে বাঁচালো, তুই কি সেই ঋণ শোধ করতে পারবি? নার্স এসে চুনিকে সমস্ত ওষুধপত্র বুঝিয়ে দেয়। সে ঘর থেকে বেরিয়ে যেতে অগ্নি চলে আসে, বলে, আমি এবং চুনি গোবরডাঙ্গায় চলে যাব, আপনার বাড়িতে আর আমি যেতে চাই না। আপনি আমার জন্য অনেক করেছেন মানবিকতার খাতিরে, তার জন্য আমি সত্যিই সারা জীবন অনেক কৃতজ্ঞ থাকব। দেখ, তোর মাথায় গোবরে ভর্তি, তাই না? তুই এসব কথা বলে কি প্রমাণ করতে চাইছিস? সিম্পিতে আদায় করবি? চল, ও বাড়িতে গেলে তোকে অনেক মানুষ সেবা করবে, সিম্পিতে দেখাবে। তুই একদম চিন্তা করিস না, তোকে ওই বাড়িতেই গিয়ে থাকতে হবে। নার্সকে বলে হুইল চেয়ার নিয়ে আসুন, ওকে বসিয়ে নিয়ে যাবো। আমি কিন্তু ওই 2 চাকার গাড়িতে বসবো না, তাতে কি হয়েছে? তোর এখন অসুবিধে, তোকে তো বুঝতেই হবে। এরপরে কথাকে কোলে নিয়ে আস্তে করে হুইল চেয়ারে বসিয়ে দেয় অগ্নি। এরপরে কথার পায়ে স্যান্ডেল পরিয়ে তাকে বেল্টটা বাঁধিয়ে দিয়ে কথাকে বাইরে নিয়ে আসে। কোনোভাবেই কথার মাথায় একটু আঘাত লাগলে কথা এবং অগ্নির কাছে ক্ষমা চেয়ে নেয়। দুজনে বাইরে এমনভাবে বেরিয়ে আসে, সেটা দেখে অগ্নির ভাইয়ের খুব ভালো লাগে। বলে, চলো চুনি, আমরা ওই গাড়িতে যাই, ওরা দুজন না হয় এই গাড়িতে বসুক। কথাকে হুইল চেয়ার থেকে নিজে হাত ধরে অগ্নি নিজের গাড়িতে বসায়। এরপরে বলে, কমফোর্টেবল তো? গাড়ির দরজা লাগিয়ে দেয়। এরপরে কথাকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎই দেখতে পারে কেউ একজন গাড়ির পেছনে ফলো করছে। প্রান্তিক লোক লাগিয়েও 7 দিন কিচ্ছু করতে পারেনি, কোনো ক্ষতি করতে সক্ষম হয়নি কথার, তাই সে সিদ্ধান্ত নিয়েছে আজকে ফলো করবে এবং দেখবে যে আসলে কথা এবং চুনি কোন বাড়িতে রয়েছে। আর তার জন্য সে বাইক নিয়ে পিছু পিছু যেতে শুরু করে। অগ্নি একবার জোরে গাড়ি চালাচ্ছে, একবার আসতে, কী ব্যাপার, আপনি এরকম কেন করছেন? আমার গাড়ি, আমার যা ইচ্ছে আমি তাই করব। তুমি চুপ করে বসে থাকো, বুঝতে পেরেছ? বেশি বাড়াবাড়ি একদম কিন্তু নয়। এরপরে গুহবাড়ির সামনে গিয়ে গাড়িটা থামায়, কথাকে আবারও হুইল চেয়ারে বসিয়ে যখন বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে, কোনোভাবে কাউকে আশেপাশে দেখতে পারে না, কারণ অগ্নি চলে যাওয়ার অনেক পরে সেখানে এসে পৌঁছায় প্রান্তিক। আর ভাবে, তার মানে এই গুহবাড়িতে এরা 2 বোন রয়েছে, ওই যে নামি দামি একজন শেফ রয়েছে, সেই আসলে কথার বর আর এই বাড়ির ছেলে। এবার আমি বুঝতে পেরেছি, সব কিছু আমার জানতে আর বাকি নেই। বাবাকে এই কথাটা জানাতে হবে যে গুহবাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায়নি, আবারও নতুন করে শুরু হচ্ছে সব কিছু। কথা বাড়িতে আসতেই ঠাম্মি তার মাথায় ফুল ছুঁয়ে দেয়, তার জন্য প্রার্থনা করে, তাকে বিশ্রাম নিতে বলে। কথার এই সমস্ত আদর যত্ন দেখে মেজোমার মোটেও ভালো লাগে না, বলে, কি ব্যাপার, আমরা যখন বউ হয়ে এসেছি সংসারের কাজ করতেই আমাদের সময় পেরিয়ে যেত, আমরা কখনো এরকম পায়ের পর পা তুলে বসে এই বাড়িতে আরাম করতে পারিনি, এতগুলো মানুষগুলো কথা। আর দেখো, যুগের সঙ্গে তাল মিলিয়ে কীরকমভাবে এই বাড়ির নিয়মকানুন শেষ হয়ে যাচ্ছে, এখন তোমরা বউ হয়ে এসে কি সুন্দর আরাম করছো, কাজের লোকেরা সব কাজ করে দিচ্ছে, আমাদের বেলা এরকম ছিল না। আর এই বাড়িটাকে কেমন নিজের বাড়ি ভেবে নিয়েছো, যার কারণে নিজের বোনকে নিজে দুজনেই এসে থাকছো এই বাড়িতে। তখনই কথার জন্য সুপ নিয়ে পিসিমণি চলে আসে, বলে, দেখো মেজ বৌদির কথায় কিছু মনে করো না, এরকম করেই বলে, কেন, এই বাড়ির লোকেরা কি তোমার জন্য কিছু করেনি? আমি কি সেটা বললাম কখনো? কথাকে নিজে হাতে সুপ খাইয়ে দেয় পিসিমণি আর বলে, দেখো, তুমি এই বাড়িতে অগ্নির জন্য যে ফিরে এসেছো সেটা বুঝতে আমাদের বাকি নেই, আর অগ্নি বলেছে তোমাকে বেশি বাড়াবাড়ি করতে না, চুপচাপ বসে থাকতে, তোমার বিশ্রামের দরকার। দেখ, আমি কিন্তু একটু বেরোচ্ছি, কোনোভাবেই আমি যেন বাড়াবাড়ি কোনো কিছু করতে না দেখি, তোকে এখন বিশ্রাম নিতে হবে, ডাক্তার এই বলে কিন্তু তোকে ডিসচার্জ করে দিয়েছে। আর মনে মনে ভাবতে লাগে যে কথাকে এখন ভালো করে দেখে শুনে রাখতে হবে ঠিকই, তবে কথাকে কে অ্যাটাক করেছিল সেটা জানাটাও খুব জরুরি। প্রান্তিকের খোঁজ করতে পুলিশ স্টেশনে চলে যায় তার ভাইয়ের কাছে অগ্নি, গিয়ে বলে, ব্রেসলেটটা আমাকে দে, সেটা বাড়িতে নিয়ে যায় এবং কথাকে দেখায়, ও যদি কোনো কারণে চিনতে পারে। আর চুনিকেও দেখাতে হবে, যদি ওরা 2 বোনের 1 বোনও কেউ বুঝতে পারে তাহলে তো খুব ভালো। দেখ, কথার কি এমন কারোর সাথে তর্ক বিতর্ক হয়েছিল বা এমন কোনো শত্রু রয়েছে যে কথার এরকম ক্ষতি করছে, সেগুলো আমাদের কিন্তু জানতে হবে। তারা 2 ভাই মিলে বাড়িতে আসে,
কথা অনেকক্ষণ বিশ্রাম করার পরে নিজের রুমে যখন হাঁটাহাঁটি করতে লাগে, অগ্নি এসে বলে, তুই আবার উঠে দাঁড়িয়েছিস, তোর পায়ে আঘাত লেগেছে না? বস বলছি বস। কথা বসে পড়ে, বলে ব্রেসলেটটা চিনিস তুই? না। তখনই চুনি কিছু জিনিসপত্র নিয়ে কথার ঘরে আসছিল। চুনি ব্রেসলেটটা দেখে অবাক হয়ে যায়। অগ্নি বলে, তার মানে তুমি চিনতে পেরেছো, এটা কার বলতে পারো? এটা প্রান্তিকের, কারণ ওর হাতে দিনের পর দিন কত যে মার খেয়েছি আমি ভুলতে পারি এটা? এই বলে চুনি জ্ঞান হারিয়ে ফেলে। চুনি মেঝেতে পড়ে গেলে অগ্নি তাকে তুলে বিছানায় কথার শুয়ে দেয়, আর ভাবে যে না, আমাকে ডাক্তারকে ফোন করতেই হবে। চুনি মাঝে মাঝে এরকম জ্ঞান হারিয়ে পড়ে যায়, এটা তো ভালো লক্ষণ নয়, ডাক্তারের কনসাল্ট নিতেই হবে। আর এইসব দেখে ম্যান্ডি ভাবছে, অগ্নি এতটা বুঝে গেছে, এই দুই বোন মিলে ওর মাথাটা শেষ করে দিচ্ছে। কথার বোনের কী অসুবিধে না অসুবিধে সবটা অগ্নি মনে রেখেছে। এরপরে যখন জ্ঞান ফিরে আসে চুনির আস্তে আস্তে, তখনই বলতে লাগে, ওই ব্রেসলেটটা হচ্ছে প্রান্তিকের, ওই কথাকে মেরেছে আমি ভেবে প্রান্তিক আবার ফিরে এসেছে, ও আমার ক্ষতি করে দেবে, আমাকে তুলে নিয়ে যাবে। পিসিমণি ডাক্তারের কাছে নিয়ে যায় চুনিকে, অগ্নিও সঙ্গে চলে যায়। কথা যেতে চাইলে অগ্নি বলে যে, না তুমি ওকে দেখে রেখো, কিন্তু ও কোথাও যাবে না, বাড়িতে থেকে বিশ্রাম করবে, আমরা যাচ্ছি তাতে হচ্ছে না? চুনিকে ডাক্তার দেখানোর পরে চুনি যখন সমস্ত সত্যি কথাগুলো জানায়, যে প্রান্তিকই আমাকে ভেবে এরকম মাথায় আঘাত করেছিল, ও মেয়েদেরকে কখনো সম্মানই করতে জানে না, ওর মতো খারাপ মানুষ এরকম কাজ করতে যে পারে সেটা ভাবতে আমার এতটুকু খারাপ লাগছে না। সবটা শুনে কথাকে ফোন করে অগ্নি বারবার, কিন্তু ফোন রিসিভ করছে না, অগ্নির সন্দেহ হয়। এদিকে কথা ঘরে বসে ভাবতে লাগে যে, আমি এখান থেকে রাগ করে গোবরডাঙ্গায় গেলাম, তারপরে চুনি এবং আমি বাড়িতে ঢুকলাম, চুনি বাজারে গেল, আমি ওর শাড়িটা পরলাম, এরপরে বাড়িতে আমি ধুনো দিচ্ছিলাম, সেখানে হঠাৎ করে কারো পায়ের শব্দ পেলাম, কিন্তু পেছন থেকে কেউ একজন রড দিয়ে আমার মাথায় মারলো আর আমি পড়ে গেলাম। তার মানে ওটা প্রান্তিক ছিল, যে চুনিকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি যেহেতু চুনির শাড়ি পরেছিলাম তাই আমাকেই মেরে দিয়েছে। এবার আমাকে ওর মুখোমুখি হতে হবে, এ বাড়ি ছেড়ে আমাকে ওর সঙ্গে দেখা করতে যেতে হবে। আমি জানি এটা আমার জন্য রিস্কি, কিন্তু যাবই আমি। সেখানে জোড়াপুকুর নামের একটা মানিকগঞ্জ জায়গা রয়েছে, সেখানের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলে কথা। ঘরে এসে অগ্নি কোনোভাবেই কথাকে পাচ্ছে না, এরপর ওই খাতায় লেখা সমস্ত নামগুলো সমস্ত বিষয় সে বুঝতে পারে। এরপরে তার ভাইকে ফোন করে, পুলিশের সাহায্য নেয়, আর তারপরেই বেরিয়ে পড়ে। কথা গিয়ে প্রান্তিককে ডাকলে প্রান্তিক চলে আসে, বলে, কী ব্যাপার কথা, তুমি এখানে? তুমি আমার বোনকে কেন শেষ করতে চেয়েছিলে? তুমি ওকে মেরে এখানে এনে রাখতে চেয়েছিলে, তাই তো? সেটা পারোনি, আমাকে মেরেছ, আমি বললাম এইসব কাজ তুমি ঠিক করোনি। এই বলে আঙ্গুল তুললে প্রান্তিক রেগে যায় এবং আঙ্গুলটা এমনভাবে ধরে কথা আঘাত পায়। তখনই অগ্নি এসে এক ঘুষি মেরে প্রান্তিককে সরিয়ে দেয়, বলে, এত বড় সাহস, আমার বউকে কেন টাচ করেছিস? এত বড় দুঃসাহস কে দিয়েছে? মেয়ে মানুষকে অসম্মান করা, তাকে মারধর করা, তার গায়ে হাত তোলা, আজকে তোকে বোঝাবো আমি। তুই আমাকে দেখে নিতে চেয়েছিলিস, তো আজকে আমি তোকে দেখে নেবো। এই বলে এমন মারধর করতে শুরু করেছে যে কোনোভাবে প্রান্তিক অগ্নির সঙ্গে শক্তি খাটিয়ে পারছে না। প্রান্তিকের বাড়িতেই অগ্নির মা রয়েছে আসল, সেটা কিন্তু কোনোভাবেই দেখতে পারলো না অগ্নি। যে মাকে এত খুঁজে বেড়াচ্ছে, যে মা বাড়ি ছেড়ে যাওয়ার পর আর কোনো খোঁজ পায়নি, আর সেই মাকে নিয়েই ভাবতে লাগে যে, কথার যে পরিস্থিতি হয়েছে সেরকম আমার মায়ের কিছু হয়নি তো? অগ্নির মায়ের কোনো স্মৃতি নেই, এই বাড়িতে কাজের লোক সেজে প্রান্তিকদের বাড়িতে সে রয়েছে। কথা ভাবতে লাগে যে, অগ্নি তো নিজের মধ্যেই নেই, এখন কি করবে সে? অনেকবার অগ্নিকে আটকানোর চেষ্টা করে, পারে না। অগ্নি চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে কথাকে। এরপরে নানাভাবে প্রান্তিকের সঙ্গে মারপিট করছে আর নিজের মধ্যে না থেকে এমনভাবে তাকে আঘাত করছে, বলছে, আমার বউকে হাত দেওয়ার, স্পর্শ করার সাহস তোকে কে দিয়েছে? কথা যখন সরিয়ে নেয় তখন কথাকে বলে যে, দেখ, তোকে এরকম করে কেউ টাচ করবে সেটা আমি সহ্য করতে পারি না। কেন এগুলো করেছে? ওকে তো তার শাস্তি এবার পেতেই হবে। কাজের মাসি বারবার ফোন করছে তার বাবাকে, কিন্তু কোনোভাবেই প্রান্তিকের বাবার ফোন লাগছে না। সে ভাবে যে এরকম মারামারি চলতে থাকলে ছোটোবাবু তো শেষ হয়ে যাবে, আর এরা কারা বাড়িতে ঢুকে এলো যে ছোটোবাবুকে এরকম করে মারধর করছে? প্রান্তিক যে আসলে ব্রেসলেটটা ফেলে রেখে এসেছিল এবং প্রান্তিকে যে নানাভাবে এরকম ক্ষতি করার চেষ্টা করেছে কথার, সেটা বুঝতে আর বাকি নেই অগ্নির। তাই সে প্রতিশোধ নিতে এখানে চলে এসেছে। আজকে যদি কথা একলা এখানে এসে বিপদে পড়তো, তাহলে অগ্নিকে সবাই আবার দোষারোপ করতো। তাই অগ্নি পিছু নিয়ে কথার কাছ থেকে এবং প্রান্তিকের কাছ থেকে সমস্ত সত্যিগুলো জেনে ফেললো। কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কথাকে প্রান্তিক স্পর্শ করলে অগ্নি বইয়ের স্বীকৃতি দিয়ে উত্তম মধ্যম দিল। অগ্নি যেভাবে কথার উপরে দুর্বল হয়ে পড়ছে, সেভাবে ম্যান্ডি কিন্তু ভয় পাচ্ছে যে তার এই অসুস্থতা, এইসব সেবা যত্ন করতে করতে কথার প্রতি এমনভাবে দুর্বল হয়ে গেছে অগ্নি, যে কথাকে অন্যকে স্পর্শ করলে তার খুব খারাপ লাগে।
কেন তার বউকে কেউ স্পর্শ করবে? আর সেই সব নিয়েই আজকে শাস্তি দিল প্রান্তিককে। প্রান্তিককে কি এরপরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে? তারপরে কথাকে সুরক্ষিতভাবে গৃহবাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে অগ্নির চেষ্টা, এরপরে কি ঘটবে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।